কেবল চিকিৎসা বিজ্ঞান দিয়ে হবে না, ইউরোপকে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নীতি অবলম্বন করতে হবে বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। জার্মানিতে একদিনে 4,000-এর বেশি আক্রান্ত হয়েছে এপ্রিল মাসের পর, যা সর্বোচ্চ। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত 3,63,00,000 ছাড়িয়েছে, মৃত্যু 10,60,000-এর বেশি, সুস্থ 2,74,00,000 ছাড়িয়েছে। স্বাগত চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে, সঙ্গে আছি আমি শাকিলা জেসমিন। এবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তির খবর। আজ 8ই অক্টোবর বৃহস্পতিবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 215তম দিন এবং লকডাউন ছাড়া 135তম দিন। আজও 109টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। 24 ঘন্টায় হটলাইনে কল এসেছে 45,940টি। এ নিয়ে মোট কল 2,15,07,577টি। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 12,572টি। এ সময়ে নমুনা পরীক্ষা হয়েছে 12,605টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা 20,39,413টি। 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1,441 জন। এ নিয়ে বাংলাদেশে করোনা ভাইরাসে মোট আক্রান্ত 3,74,592 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 11.43%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত শনাক্ত 18.37%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,685 জন। এ পর্যন্ত মোট সুস্থ 2,88,316 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 76.97%। 24 ঘন্টায় মারা গেছেন 20 জন। এ নিয়ে করোনা ভাইরাসে বাংলাদেশে সর্বমোট মৃত্যু 5,460 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.46%। বর্তমানে মোট চিকিৎসাধীন রয়েছেন 80,816 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় পুরুষ মারা গেছেন 13 জন এবং নারী মারা গেছেন 7 জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন 4,213 জন এবং নারী 1,247 জন। বয়স বিবেচনায় মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় 31 থেকে 40 বছর বয়সী 1 জন, 41 থেকে 50 বছর বয়সী 3 জন, 51 থেকে 60 বছর বয়সী 5 জন এবং 60ঊর্ধ্ব 11 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় হাসপাতালে মারা গেছেন 19 জন এবং বাড়িতে মারা গেছেন 1 জন। বিভাগওয়ারি মৃতের সংখ্যা, গত 24 ঘন্টায় ঢাকা বিভাগে 11 জন, চট্টগ্রামে 4 জন, রাজশাহী বিভাগে 2 জন, রংপুরে 2 জন এবং ময়মনসিংহ বিভাগে 1 জন মারা গেছেন। গত 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 167 জন। এ সময়ে আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 368 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 13,794 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 894 জন। এ সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 774 জন। বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 41,353 জন। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।